ফ্রেন্ডস, একটা লেটেস্ট নিউজ পেলাম, যেটা হচ্ছে এই পঞ্চায়েত ভোটে যে কেন্দ্রবাহিনী আসছে, সেই কেন্দ্রবাহিনী আর পুলিশের কন্ট্রোলে থাকবে না, থাকবে হচ্ছে কমান্ডার অফিসারের কন্ট্রোলে। আর কমান্ডার অফিসারের নাম্বারও থাকবে, সাধারণ মানুষের কাছে দেওয়া থাকবে। এবার সাধারণ মানুষের যদি কোনো সমস্যা হয়, তারা সেই কমান্ডার অফিসারকে ফোন করতে পারবে, ঠিক আছে? ভোট দিতে কোনো সমস্যা হবে না, কেউ কাউকে ভোট দিতে বাধা দিতে পারবে না, সবাই স্বাধীনভাবে ভোট দেবে। সুতরাং তৃণমূলের দিন শেষ। আবার তৃণমূল বলে যে তৃণমূলের পাশে নাকি মানুষ রয়েছে, মানুষ যদি তৃণমূলের পাশেই থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী এরও বিরোধিতা করেছিল কেন, তাই না? মানুষ তৃণমূলের পাশে নেই, তাই তো তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করেছিল। কিন্তু তৃণমূল আর কোনো চাল খাটাতে পারবে না, এবার কমান্ডার অফিসারের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর সাধারণ মানুষের কাছে থাকবে কমান্ডার অফিসারের নাম্বার। সুতরাং সাধারণ মানুষের কোনো সমস্যা হলে তারা কমান্ডার অফিসারকে ফোন করবে, কমান্ডার অফিসার হেল্প করবে তাদের। এটা হচ্ছে বিষয়, তৃণমূল আর জোর খাটাতে পারবে না সাধারণ মানুষের উপর, এটা হচ্ছে বিষয়।